আর কত কাল ভাসব রে আমি দুঃখের সারি গাইয়া, জনম গেল ঘাটে ঘাটে আমার জহনম গেল ঘাটে ঘাটে ভাঙা তরি বাইয়া রে আমার ভাঙা তরি বাইয়া, আর কত কাল ভাসব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবা, ভালো আসো? হ্যাঁ, জুম্মার নামাজ পড়েছি। ও নামাজ পড়িয়ে ওই যে সকাটা কসু লাগাইলাম ওই কসু ভুইটা একটু দেখছিলাম। হ্যাঁ, মারামারি হয়েছে, গুলিগুল্লাও হয়েছে বাইতুল মুকাররমে আর কোনে চট্টগ্রামে, গুলাগুলি হইল কিসের জন্য? নামাজ পড়তে গেছে মানুষ না গুলাগুলি করতে গেছে? পুলিশই তো জনগণের পরে গুলি এইভাবে তো চালানোর কথা না। হ্যাঁ, আজকে তো স্বাধীনতার 50 বছর পূর্তি। হ্যাঁ, টিপিতে দেখলাম সুবর্ণ জয়ন্তী, তারপরে তোমার ভারত থেকে মাননীয় প্রধানমন্ত্রী এসেছে। আজকে বাংলাদেশের রক্তরক্তি হবে কেন? এই দেশ তো স্বাধীন দেশ। হ্যাঁ, আবার দেশের পুলিশরা মুসল্লিগের পরে গুলি চালাতে পারে না, সেই পুলিশ আমাদের দেশে নেই। হ্যাঁ, এগুলো কারা করছে? বাংলাদেশের প্রশাসন তো আইন শৃঙ্খলা রক্ষার জন্যে তারা নিবেদিত প্রাণ। তারা মুসল্লিগের বুকের পরে গুলি চালাবে? তারা মুসলমানের সন্তান, এই মাটির সন্তান, এই মায়ের সন্তান, এই দেশের সন্তান, তারা তো মুসল্লিগের পরে গুলি চালায় রক্ত ঝরাতে পারে না। আমার মনে হচ্ছে কোনো ঘাপলা আছে, কোনো ঘাপলা আছে, কোনো কিছু হচ্ছে। দেশকে নিয়ে ষড়যন্ত্র আগেও ছিল, এখনও আছে। স্বাধীনতার 50 বছর পূর্তি, আজকে স্বাধীনতা দিবস, এই দিবসে মানুষ আনন্দ করবে, রজত জয়ন্তী নাকি পালন করছে, তার মধ্যে এরকম হবে কেন? ও মোদী আশাকে কেন্দ্র করে মুসল্লিরা বিক্ষোভ করেছে, বিক্ষোভ করতেই পারে, এটা গণতান্ত্রিক দেশে বিক্ষোভ মিছিল করতে পারে, কিন্তু সেটা যেন সহিংসতায় রূপ না নেয়, সেটা যেন সংঘর্ষে না চলে যায়। কারণ গণতান্ত্রিক দেশে মিছিল মিটিং সব কিছু করতে পারবে, এটার অনুমতি তো আছেই, কিন্তু এইটা যেন সংঘর্ষে রূপ না নেয়, দেশে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি না হয় সেটাও দেখি রাখতে হবে। ও না, এটা মানতে পারছি নে, এটা মানতে পারছি নে, মুসল্লিগের রক্ত ঝরাইলো কারা? আমার দেশের প্রশাসন, আমি জানি যে তারা মুসল্লিগের প্রতি কত আন্তরিক আমার জানা আছে। হ্যাঁ, আজকে পুলিশ বাহিনী তো এরকম একটা কাজ করবে না, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে স্বাধীনতার দিন আমার দেশের প্রশাসন আমার দেশের মুসল্লিগের পরে গুলি চালাতে পারে। খোকা, কোনো একটা ঘাপলা আছে, কোনো একটা ঘাপলা আছে, সেই ঘাপলাটা যে কী এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা সুদৃষ্টি কামনা করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষণের বিরুদ্ধে কথা বলেছে, জুলুমের অবসান চাইছে। বঙ্গবন্ধু বলেছে যে আমার পকেটের টাকায় কেনা অস্ত্র আমার দিকে তাক করা হয়, আমার টাকায় কেনা বুলেট আমার বুক ঝাঁঝরা করবে, এটা তো মানতে পারি রে। আমরা আজকে স্বাধীনতার 50 বছর পরে এসে না না, এটা তো সমস্যা, কোনো একটা সমস্যা আছে। প্রশাসনের দোষ দেওয়ার কোনো দরকার নেই, পুলিশকে যারা গালি দিচ্ছে তারা অন্যায় করছে, কারণ পুলিশ তারা সরকারি চাকরিজীবী, আর পুলিশ সেই যে যদি কেউ কিছু করে সেটা তো তদন্ত সাপেক্ষে একটা বিচার হতে পারে। তো এই জন্যই আগের থেকে কোনো কিছু বলা যাবে না, আমরা এটার সু বিচার কামনা করছি। যারা মুসল্লিগের রক্ত ঝরাইয়েছে, যারা মুসল্লিগের বুকের উপরে গুলি চালিয়েছে, বাইতুল মুকাররম যারা রক্তে রঞ্জিত করিয়েছে, এটার ব্যাপারে আর স্বাধীনতা দিবসকে বিশেষ করে আজকে 50 বছর পূর্তি দিবসে
স্বাধীনতা দিবসে এই যে বিশৃঙ্খল পরিবেশের সাথে কারা কারা জড়িত, কি জন্য এইটা হচ্ছে, এইটা অবশ্যই খোঁজ খবর নিয়ে খুঁজে বের করতে হবে। বাইতুল মুকাররমে কারা এই সংঘর্ষ করলো, কাগের কারণে, কাগের উস্কানিতে এই কাজগুলো হচ্ছে, এটা অবশ্যই খুঁজে বের করতে হবে। তাহলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পরে আঘাত আসবে। হ্যাঁ, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে হ্যাঁ ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের কোনো অংশ কিনা আল্লাহ জানে। প্রধানমন্ত্রী এসেছে ভারত থেকে, আসতেই পারে, দেশের একটা প্রধানমন্ত্রী পার্শ্ববর্তী দেশে থাকে, বেড়াতে আসতেই পারে, আমাকে দেশের প্রধানমন্ত্রী সেখানে যেতেই পারে, এ নিয়ে কেউ বিক্ষোভ মিছিল করলে করতেও পারে, কিন্তু সেটা যেন সংঘর্ষ সহিংসতা এগুলো না হয় সেদিকে তো খেয়াল রাখতে হবে। আচ্ছা, তুমি মোটামুটি সাবধানে থেকো, দেশ বিরোধী, জাতি বিরোধী, সর্বোপরি ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড করা যাবে না। ইসলাম বিদ্বেষী, দেশ বিদ্বেষী, জাতি বিদ্বেষী, প্রশাসন বিদ্বেষী এই কর্মকাণ্ড থেকে অবশ্যই নিজেদেরকে হেফাজত করে রাখতে হবে। কথাটা বাতায় রেখো, যা হচ্ছে বাংলাদেশে প্রশাসন আছে, তারা খতিয়ে দেখবে ইনশাল্লাহ, প্রয়োজনে তদন্ত কমিটি গঠন হবে, 3 সদস্য বিশিষ্ট, তারপরে একটা ব্যবস্থা হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ভালো থেকো। আজ স্বাধীনতার 50 বছর পূর্তি, আর এই দিনে আমার দেশে কি হচ্ছে, মুসল্লিগের পরে হামলা, রক্ত ঝরছে, মিছিল, মিটিং, সংঘর্ষ, এই দেশে কিভাবে শান্তি আসবে?